আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কিন্তু পাঁচ ডলারের গিবো আছে পঁচিশ জনকে দেওয়া হবে তো এরকম গি কিন্তু আমরা প্রতি সপ্তাহে দুইটা থেকে তিনটে করে দিই তো অবশ্যই জয়েন হবেন তো আজকের যে ওয়েবসাইট আছে সেটার থেকে কীভাবে ইনকাম করবেন সকল কিছু থাকছে আজকের ভিডিওতে এবং কি গিবোয়েতে কীভাবে জয়েন হবেন সেটা থাকবে ভিডিও ডেসক্রিপশনে আর গিবইতে জয়েন হওয়ার মূল যে ইয়া ফান্ডামেন্টাল সেটা হলো ভিডিওতে লাইক করতে হবে এবং কি কমেন্ট করতে হবে ভিডিও রিলেটেড তো তাছাড়া কিন্তু হবেন এবং কি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো যাই হোক আজকের যে ওয়েবসাইট আছে সেটার থেকে আপনারা ইউএসডিটি ইনকাম করতে পারবেন ইতিপূর্বেও কিন্তু এরকম ওয়েবসাইট আপনারা পেয়েছেন জানেন এই ওয়েবসাইটগুলো কিন্তু ইনভেস্টমেন্ট তো তার জন্য অবশ্যই নিজস্ব অ্যানালাইসিস করতে হবে তো আজকে যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে লিঙ্ক পাবেন আমাদের যে ভিডিও ডিসক্রিপশন আছে সেইখানে এবং কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে কারণ গিবইতে অংশগ্রহণ করার জন্য অবশ্যই আপনাকে এই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করতে হবে নাহলে কিন্তু আপনি এই গিবর টাকা পাবেন না তো গিবইয়ের টাকা আমরা পেয়ে করব আপনি যে বাইন্যান্স পে আইডি আছে পে আইডিতে অবশ্যই বাইন্যান্স পে আইডি দেবেন কারণ এইখানে কিন্তু আমরা এই যে আজকে যে এই গিবইটা দেখতেছেন এইটা গিবইয়ের টাকাটা কিন্তু আমরা মানে আপনি যদি ভিডিওটা আজকে দেখতেছেন তার একদিন আগে কিন্তু আমরা টাকাটা পে করে দিয়েছি অলরেডি তো অবশ্যই কী বই থাকবে এরকম আরো কি বই আছে নিচে দেখতে পারবেন যে আরও কি বই আছে আমরা প্রতিনিয়তই প্রায় কি বই দেওয়ার আপনাদের জন্য ট্রাই করি তো যে আজকে যে আছে ওয়েবসাইটের লিঙ্ক লিংক না ওদের ভিডিও ডিসক্রিপশনে সেখানে ক্লিক করলে আপনাদের নিয়ে আসবে এরকম ইন্টারঅিসে তো এরকম ইন্টারঅিসে আসার পরে তারপরে আপনাদের যা করতে হবে এখান থেকে দেখেন ইউজার নেম আপনি একটা নামের সাথে ওয়ান টু থ্রি থ্রি সিক্স এরকম আর কিছু দিয়ে দিবেন সংখ্যা তারপরে এখানে পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড তারপরে এখানে রেফার করতে অটোমেটিক বলবে তারপর সাইন আপে ক্লিক করে দেবেন তো সাইন আপে যখন ক্লিক করবেন তখন আপনাকে নিয়ে আসবে এরকম ইন্টারফেস তো তারপর দেখতে পারবেন এরকম ইন্টারফেস এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের এখানে দেখেন যে ইয়া আছে ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট করে আর্ন করতে হবে তো দেখেন এখানে তাদের কিছু প্রোডাক্ট আছে আমি যদি দেখাই এখান থেকে যে প্রোডাক্টগুলো এখানে দেখতে পারবেন আপনি তো তাদের যদি আমি অ্যানাউন্সমেন্টটা দেখাই এখানে অ্যানাউন্সমেন্ট আগে দেখানো উচিত আপনাদের কারণ এখান থেকে তাদের বেনিফিটটা কি তো তাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কে কে কি বেনিফিট আছে এখানে দেখেন আপনি যদি যখনই ঢুকবেন এখানে ওয়েবসাইটে ঢুকার সঙ্গে সঙ্গে আপনাকে এরকম একটা পপ আপ তারা দিয়ে দিবে তো এখানে দেখতে পারবেন আপনি যদি রিসার্চ করেন একশো দিই তাহলে আপনি এখানে দশ ইউএইচডিটি পাবেন সিঙ্গেল ডিপোজিট যদি পাঁচশো হয় পঞ্চাশ ইউএসডি তারপরে এখানে রিচার্জ যদি এক হাজার হয় তাহলে একশো বিশ এখানে এখানে দেখাই দিয়েছে তারা সকল কিছু কিন্তু দেখাই দিয়েছে কীভাবে কী হবে এবং কি এটা অ্যাক্টিভিটি পিরিয়ড কতদিন থাকবে সেটাও দেখাই দিয়েছে তারপর এখানে যদি আপনি এই যে আরও কিছু জিনিস দেওয়া আছে তারপর কাস্টমার সার্ভিস এগুলো দেওয়া আছে আমি যদি নেক্সটই ক্লিক করি এখান থেকে যদি নেক্সটই ক্লিক করেন তাহলে আরও দেখতে পারবেন এখানে দেখেন আপনি তিন লেভেল পর্যন্ত আর্ন করতে পারবেন এখানে বিআইপিতে কত তারপরে আপগ্রেডগুলো কী কী আছে সকল বিষয় এখানে দেওয়া আছে এবং কি সকল কিছুই কিন্তু দেওয়া আছে তারপরে যদি আবার নেক্সটই ক্লিক করি তাহলে আবার দেখা দেখতে পারবেন এখানে দেখেন তারা কিন্তু দশ ইউএইচডিটি করে প্রতিদিন দিবে আপনাকে দশ থেকে দুই ইউএচডিটির মতো তারা ফ্রিতে দিবে কিন্তু এখানে বলে দিয়েছে তারপরে দেখেন এখানে যদি প্রমোশন করেন তাহলে কিন্তু আর্ন আছে এখানে দশ পার্সেন্ট আছে দেখতে পারতেছেন তারপরে তিন পার্সেন্ট আসে তারপর দুই পার্সেন্ট আছে তারপরে এখানে একটা এক্সাম্পল দিয়েছে যে কীভাবে আর্ন করতে পারবেন তারপরে এখানে আপনি দেখেন সর্বোচ্চ ফাইভ থেকে ফোরটি পার্সেন্ট পর্যন্ত পাবেন আপনি যদি আপনি এখান থেকে যদি আপনি শেয়ার করেন প্লাস হলো এখানে ইনভেস্ট করেন এখানে দেওয়া আছে তো নেক্সট এ আরও যদি ক্লিক করে এখান থেকে কিছু এক্সাম্পল তারা দিয়েছে দেখেন এখানে এক্সাম্পলগুলো দিয়েছে আপনি একটু পরে নিলে দেখতে পারবেন যে কতদিনের সার্কেলে কী কী ইনভেস্টমেন্ট হয় তো আমি এটা কনফার্মে ক্লিক করে ই করে দেয় তো তারপরে আপনি প্রতিদিন যদি এখানে এই যে সাইন আপ আপনার বাটনটা দেখতে দেখতেছেন এটা যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে মানে প্রতিদিন সাইন আপে ক্লিক করলে কিন্তু দশ সেন করে পাবেন দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আমাকে কিন্তু এই যে কনগ্রাচুলেশন দিয়ে দশ সেন্ট কিন্তু তারা দিয়ে দিয়েছে দেখতে পারলেন এখানে কিন্তু আমি দশ সেন পেয়ে গেছি তো এইভাবে কিন্তু আপনি এখান থেকে দশ সেন্ট করে প্রতিদিন পাবেন এখানে কন্টিনিউসলি কিন্তু আপনি পাবেন এই যে এখানে দিয়ে দিয়েছে কীভাবে কী দিবে

আগে আপনারা দেখতে হবে কোন সার্কেলে আমরা ইনভেস্ট করবো ইনভেস্টমেন্টের জন্য এখান থেকে যে ইনভেস্ট নামের এটাতে আমরা ক্লিক করে দেব এখানে দেখতে পারবো কিছু তাদের প্রোডাক্ট আছে আমরা একদিন সার্কেলে এখানে ডিপোজিট করবো যেহেতু ইনভেস্টমেন্ট সাইট অবশ্যই আছে তার জন্য কিন্তু আমরা একদিনের সার্কেলে করব এবং ফাইভ পার্সেন্ট আমাদের কিন্তু ইন্টারেস্ট দিবে আমরা দশ ডলার করবো এখানে তো তার জন্য এখানে দেখতে পারবেন আপনি তাদের কিছু ইয়ে আছে ফাইভ দিনের সার্কেল আছে এখানে তারপরে এখান থেকে যদি দেখেন টেন দিনের সার্কেল আসে তারপরে এখানে মিনিমাম কত করতে পারবেন এগুলো দেওয়া আছে তো তারপরে এখানে তিরিশ দিনের সার্কেল আছে তারপরে এখানে দেখেন ষাট দিনের সার্কেল আছে তারপর নব্বই দিন মানে অনেক সার্কেল আছে এখানে একশো আশি দিন পর্যন্ত কিন্তু সার্কেল দেওয়া আছে তো হোক ডিপোজিট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে দেখতে পারবো আমার এটা রিলোড হয়ে গেছে তো আমরা এখান থেকে হোমে চলে যাবো তারপরে এখান থেকে দেখেন ডিপোজিট নামের অপশনটা দেখতেছেন কনফার্ম করে দিই আমি এখান থেকে কনফার্ম করে দিই ডিপোজিট নামের অপশনটা দেখতেছেন এটাতে ক্লিক করে দিব যে এখান থেকে ডিপোজিট এটাতে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিলে দেখতে পারবেন যে আপনি এখান থেকে ডিপোজিটে যখন ক্লিক করবেন তখন দেখতে পারবেন এখানে ট্রে আর এক্স আছে তারপরে ইউএসডিটি আছে আপনি যে কোনো একটা ডিপোজিট করতে পারবেন এখানে আমরা ইউএসডিটি করবো এখানে ইউএসডিটিতে ক্লিক করে দিব তারপরে টিআরসি টোয়েন্টি যেটা সেটা তারপরে এখান থেকে যে কপি অ্যাড্রেস কপিতে ক্লিক করবেন এখান থেকে যে কপি এটাতে কিন্তু ক্লিক করে দেবেন তো তারপরে চলে যাবেন আপনি যে কোনো জায়গা থেকে কিন্তু করতে পারবেন আমি আমার বাইন্যান্সে চলে যাচ্ছি বাইন্যান্স অ্যাকাউন্টে এইটা আমার অন্য একটা বাইন্যান্স অ্যাকাউন্ট তো এখান থেকে আমি ডিপোজিট করার জন্য এই যে এখানে এগারো ইউএসডিটির মতো আসে আমি এখান থেকে টেন ইউএসডিটির মতো করে নিব তো দেখেন এখান থেকে আমি এই যে উই উইডওয়ালে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে তারপরে এখান থেকে ডিপোজিট করার জন্য এই যে অ্যাড্রেসটা নিয়ে আসলাম যে অ্যাড্রেসটা পেস্ট করবো তারপরে এখান থেকে টিআরসি টোয়েন্টি সিলেক্ট করে দিব আমি এখান থেকে যে আর সি টোয়েন্টি সিলেক্ট করে দিলাম তো তারপরে আমি এখানে ম্যাক্সই করে দিলাম ম্যাক্স করে দেওয়ার পরে তারপরে এখান থেকে ম্যাক্স না আমি এখানে ইলেভেন করে দিই এখানে ইলেভেন ইউএসডির মতো করে দিই যে এখানে করে দিয়েছি তো আমার এখানে তারপরে এই যেখান থেকে উইডওয়াল নামের বাটনটা এটাতে ক্লিক করে দেবো উইটওয়ালে ক্লিক করে দিলে দেখেন আমি দশ ইউএচডিটির মতো এখানে কিন্তু পেয়ে যাব তারপরে আমরা কনফার্ম ক্লিক করে দেবো তারপরে আমি আমার ভেরিফিকেশনের কাজগুলো করে নিচ্ছি যেটা কনফার্ম হয়ে গেছে দেখেন এখানে কিন্তু দশ ইউএচডিটির মতো ডিপোজিট হয়ে গেছে তো আমরা যদি এখান থেকে ব্যাক করি এই যেখান থেকে ব্যাক করি ব্যাক করে দিই তো এখান থেকে ব্যাক করে যদি আমরা এটাকে যদি রিফ্রেশ করি একটা রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবো যে আমাদের এসেটে কিন্তু ইয়াটা চলে আসবে তো আমরা করি এখানে গেছি এখানে কিন্তু আমাদের দশ দশ মানে এখানে আমি দশ ইউএসডিটির মতো ডিপোজিট করেছি এবং কি জিরো পয়েন্ট জিরো ওয়ান মতো আমি যে এখানে সাইন আপের জন্য পাইলাম তো যাই হোক এখন আমরা এখানে ই করবো ইনভেস্ট করবো এবং কি আপনাদের সামনে এখান থেকে আমরা উইডু করবো উইডু করে দেখাবো তো টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু লাগে উইডো করার জন্য তবে আমি ভিডিওটা অ্যাটাচ করি কিন্তু আপনাদের সামনে এটা উইডু করবো তো তার আগে আরও কিছু জিনিস দেখা দিই তো এখানে দেখেন আপনি টিমে যদি এই ক্লিক করেন তো এখানে দেখতে পারবেন আপনি ট্রিম ইনকামগুলো এখানে তিন লেভেল পর্যন্ত দশ পার্সেন্ট তিন পার্সেন্ট দুই পার্সেন্ট যেটা আমি আগেই দেখাইলাম তো এখানে তিন পার্সেন্ট ইনকামগুলো এখানে দেখতে পারবেন এটা হলো আপনার রেফারেলিং এটা রেফার কোড এটা শেয়ার করলে কিন্তু আপনি এখান থেকে একটা আর্ন করতে পারবেন তারপরে আপনি যদি কোনো সমস্যা হয় তাহলে এখান থেকে যে লাইভ চ্যাট করতে পারেন তাদের সঙ্গে তাদের কাস্টমার কেয়ারের সঙ্গে লাইভ চ্যাট করে এখান থেকে আপনি সলভ করে নিতে পারবেন তারপরে এখানে অ্যাক্টিভিটিসগুলো দেখতে পারবেন আপনি অ্যাক্টিভিটিসে ক্লিক করলে কী কী অ্যাক্টিভিটি চলতেছে তাদের তো সকল ডিটেলস এখানে দেখতে পারবেন যে এখনও কোনো অ্যাক্টিভিটিস নাই তো তারপরে এখান থেকে তো আজ হয় হোক আমরা এখানে ই করবো ডিপোজিট করলাম এখন আমরা এটা ই করবো ইনভেস্টমেন্টে লাগাবো তো তার জন্য এখান থেকে আপনি এই যে ইনভেস্টমেন্টে ক্লিক করে দিতে পারেন প্লাস হলে এইখানেও দেওয়া আছে তো আমরা ইনভেস্টমেন্টে ক্লিক করে দেবো এই এখান থেকে ইনভেস্টমেন্টে ক্লিক করে দেওয়ার পরে তারপরে এখান থেকে দেখতে পারবেন আপনি এই যে এখানে দশ দিনের সার্কেল এই যে দেখেন দশটা মিনিমাম এবং ম্যাক্সিমাম এত তো একদিনের সার্কেল এখানে এই যে একদিন তো আমরা এটাতে ইনভেস্ট করবো ইনভেস্ট করার জন্য এখান থেকে ইনভেস্টমেন্টের মধ্যে ক্লিক করে দিলাম ইনভেস্টমেন্টে ক্লিক করে আপনাদের সামনে উইটু করবো এবং কি ভিডিও লাস্টে থাকছে কীভাবে গিয়ে গি বইতে অংশগ্রহণ তো অবশ্যই ভিডিও লাস্টে সেই প্রসেসটা দেখে নেবেন কীভাবে এখানে ই করতে হবে তো তারপরে এখান থেকে আপনি চাইলে অল ক্লিক করে দিতে পারেন অল ক্লিক করে দিলাম তারপরে এখানে ইনভেস্ট নামের অপশন এটাতে ক্লিক করে দিলাম ইনভেস্ট নামের দেখতেছেন এই যে এখানে কিন্তু আমার এই পপ আপ কিন্তু চলে আসছে যে আমার এখানে কিন্তু ইনভেস্টমেন্ট লেগে গেছে আমরা এখন টোয়েন্টি ফোর আওয়ার্স ওয়েট করবো কালকে এই টাইমে কিন্তু আমি এখান থেকে আমাদের প্রফিট সহ আমাদের যে প্রিন্সিপাল আছে সেটা কিন্তু আমি উইটো করে নিব তো যাই হোক আমরা এটা ভিডিওটা পোস্ট করে এখানে দেখাই দিব তো তার আগে আরেকটা বিষয় দেখাই দিয়ে আপনার যে রেফার লিঙ্ক আছে সেটা শেয়ার করবেন এখান থেকে এই যে এখানে যদি ক্লিক করেন আপনি দেখতে পারবেন আপনার রেফারেল লিঙ্ক রেফারেল লিঙ্ক এটা শেয়ার করতে পারবেন যে কোনো জায়গায় তো আমরা এখন উইটো করবো উইটু করা টু আওয়ার্স আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্স হয়ে গেছে তো আমরা এখন উইটো করবো দেখেন এখানে কিন্তু আমাদের প্রিন্সিপাল প্লাস হইলো আমাদের যে প্রফিটটা আছে সেটা আমরা উইডো করব উইডো করার জন্য আমরা যে কাজটা করবো এখান থেকে দেখেন আমরা উইডোয়ালে যে ক্লিক করবে এই যে এখান থেকে যে উইডোয়াল নামের অপশনটা দেখতেছেন এখানে আমরা ক্লিক করব তারপরে এখান থেকে আমাদের কিছু সেটিং ঠিক করে নিতে হবে মানে আমাদের যে অ্যাড্রেসে নিব সেই অ্যাড্রেসটা সেট করতে হবে আমাকে পাসওয়ার্ড সেট করতে হবে তার জন্য এখান থেকে সেটিং নামের আইকনটা দেখতেছেন এটাতে আমরা ক্লিক করে দিব এইখান থেকে আমরা এই যে এখানে দেখেন নোটিফাই পেমেন্ট এখানে পেমেন্ট যে অ্যাড্রেস ইয়ে আছে তারপর পাসওয়ার্ড আছে এটা আমাদের ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে হবে তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি পাসওয়ার্ডটা দেওয়ার পরে তারপরে এখানে যে মডিফাই নামের অপশন এতে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা এখানে সেট হয়ে যাবে দেখেন সাকসেসফুলি মডিফাইড নামের অপশন চলে আসছে তো আমাদের এখন দেখেন আমরা এখানে উইটো করতে পারবো যে এখানে ওয়ালে যদি ক্লিক করে দিই এখানে আমাদের ওয়ালে ক্লিক করে দিতে হবে তার আগে আমাদের একটা ওয়ালেট সিলেক্ট করতে হবে মানে আমরা যে ওয়ালেটে আমাদের যে ইয়াটা আছে ডলারটা আসে সেটা আমরা নিব প্লিজ সিলেক্ট ওয়ালেট নামের অপশনটা দেখতেছেন এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে তারপরে আপনি এখানে ওয়ালেটটা সেভ করতে বলবে লোডিং হচ্ছে দেখেন এখান থেকে যে বা প্লাস আইকনটা দেখতেছেন এখানে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে আমাদের টিআরসি টোয়েন্টি এই যে টিআরসি টোয়েন্টি ওয়ালেট অ্যাড্রেস দিতে বলতেছে আপনি যেখানে নিতে চান আপনি চাইলে বাইন্যান্স ট্রাস্ট ওয়ালেট কুকোয়েন যে কোনো জায়গায় নিতে পারবেন এবং কি ইনস্ট্যান্ট পেমেন্ট দিয়ে দেবে আর আমরা ভিডিওর লাস্টে কিন্তু গিবই দিব গিবইতে জয়েন হওয়ার জন্য যা করতে হবে ভিডিওর লাস্টে জানাই দিব তো আমি আমার আর একটা অ্যাড্রেস নিয়ে নিচ্ছি টিআরসি টোয়েন্টি ইউএসডিটে আমি একটা আমার অ্যাড্রেস নিয়ে নিলাম তারপরে এখান থেকে আমি চলে যাব আমার যে ইয়ে আছে ওয়েবসাইট ওয়েবসাইটে চলে গিয়ে এখানে পেস্ট করে দিব পেস্ট

দিয়েছে তারা কত মিনিট লাগবে আমরা যদি উইডোলে ক্লিক করি এখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো যে কত মিনিট লাগবে তারা বলছে যে দশ মিনিটের মধ্যে দিবে এখানে কোনো মিনিমাম কোনো উইডাল থ্রিশুল নাই যে দশ দশ ডলার হলে উইডো করতে পারবেন বা এরকম কোনো ত্রিশুল কিন্তু তারা দেয়নি তো তার জন্য আপনি যে কোনো অ্যামাউন্ট এখান থেকে উইটো করে দিতে পারবেন আপনি যে প্রতিদিন এই যে সাইন আপ বাটনটা দেখতেছেন এটাতে ক্লিক করে যে দশ সেন্ড করে পাবেন সেটাও কিন্তু উইটো করতে পারবেন তো এটা কিন্তু এই সুবিধা আছে বা আপনি দশ ডলার হইলে সেটা লাগায় কিন্তু উইটো করতে পারবেন তো আমরা এখন আসি আমাদের যে গি বই আছে গি বইতে জয়েন হওয়ার জন্য যা করতে হবে হবে আপনি গি বইতে জয়েন হওয়ার জন্য জাস্ট আপনি এই ভিডিও যে আছে ভিডিওতে একটা লাইক করবেন ভিডিও রিলেটেড একটা কমেন্ট করতে হবে কমেন্ট করার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে না নাহলে কিন্তু আপনি পাবেন না তো আমরা এখানে পাঁচ ডলারের মতো গি বই রাখছি দেখতে পারতেছেন তো তারপরে এখানে অ্যাকাউন্ট গি বইতে জয়েন হওয়ার জন্য ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন প্লাস হল চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন প্লাস এখানে ওয়েবসাইটে অ্যাকাউন্ট করতে হবে তারপরে লাইক কমেন্ট কথা তো বললামই তারপরে আপনি যে এগুলো করেছেন আপনি ভিডিওতে লাইক করেছেন কমেন্ট করেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এগুলো স্ক্রিনশট নেবেন প্লাস ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করেছেন সেটারও স্ক্রিনশট নেবেন যেমন স্ক্রিনশটটা কোন থেকে নেবেন আমি তো আপনাদের অ্যাকাউন্টটা দেখব যে এ আপনি অ্যাকাউন্ট করেছেন কিনা আমি আপনার ইউজার নেম সহ দেখব তো তার জন্য আপনি একটা এই যে এই যে দেখেন অ্যাসেট আইকনটা দেখতেছেন এই যে এইখানে এইখানে যে ম্যান আইকনটা এইখানে ক্লিক করবেন এই যে ম্যান আইকনে ক্লিক করবেন আমি আবার দেখাই দিচ্ছি এই যে এখান থেকে ম্যান আইকন তো এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করা ম্যান আইকনে এইখানে ক্লিক করে এইটার একটা স্ক্রিনশট নেবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনি আসলেও অ্যাকাউন্টটা করেছেন কিনা তো তারপরে দেখতে পারবেন আপনি এগুলো স্ক্রিনশট নিলেন নেওয়ার পরে তারপরে আপনি চলে যাবেন এইখান থেকে এই যে কমেন্ট সেকশন দেখতেছেন এই পোস্টের পোস্টের কমেন্ট সেকশন এই কমেন্ট সেকশনে চলে যাবেন আপনি কমেন্ট সেকশনে গিয়ে এগুলো অ্যাটাচ করবেন এখান থেকে যে অ্যাটাচ নামের অপশন আছে অ্যাটাচ করে আপনি যে বাইন্যান্সের পিআইডিটা আছে পিআইডিটা আমাদের এখানে অ্যাটাচ করে দিবেন এইগুলো স্ক্রিনশট সহ যারা জয়েন হন তারা জানেন যে কিভাবে জয়েন হতে হবে তো আমরা চলে যাই এখন আমাদের যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আমাদের টাকাটা চলে আসছে কিনা দেখি এই যে দেখেন আমার কিন্তু ট্রেন ইউএসডিটি এখানে চলে আসছে এই যে দেখেন আমার কিন্তু চলে আসছে আমি যদি আমার রিলোড করি তো দেখেন এখানে তো ইনস্ট্যান্ট কিন্তু আপনারা অবশ্যই নিজে অ্যানালাইসিস করে তারপরে করবেন কারণ এখানে যেহেতু ইনভেস্টমেন্ট সাইট অবশ্যই নিজের অ্যানালাইসিস করতে হবে তারপরেই কিন্তু করতে হবে আর অবশ্যই গিবইতে জয়েন হবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম